যোগাযোগ খাতের 40 প্রকল্পে অর্থায়ন এখনও অনিশ্চিত। একাধিক উদ্যোগে বিদেশি সহযোগীদের আগ্রহ থাকলেও আলোচনা থমকে আছে কঠিন শর্তের চাপে। ঝুলে থাকা প্রকল্পের তালিকায় রয়েছে 8টি মহাসড়কে 4 লেন তৈরির কাজ, অর্থায়ন মেলেনি যমুনার উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগেও। যদিও পরিকল্পনা মন্ত্রীর দাবি টাকার অভাবে কোনো প্রকল্প থেমে থাকবে না, তবে বরাদ্দহীন প্রকল্পের দীর্ঘ তালিকা ভাবাচ্ছে বিশ্লেষকদের। তহিদ হোসেনের রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 লেন বুঝিয়ে দিতে হবে এই বছরই। আগে থেকেই ঝুলছে পূর্বাঞ্চলে সেতু সংস্কারের খড়গ। তার ওপর ঢাকার যানজট কমাতে টেকসই গণপরিবহন প্রকল্প শেষ করতে হবে 3 বছরের মাঝে। কমিশনিং এর অপেক্ষায় র্যাপিড ট্রানজিট প্রজেক্টের ভাগ্য। এই সব উদ্যোগ আলোর মুখ দেখলেই রূপকল্প 2021 বাস্তবায়ন করবে সড়ক ও সেতু বিভাগ, কিন্তু সরকার উদ্বিগ্ন প্রয়োজনীয় 22,000 কোটি টাকার যোগান নিয়ে। এদিকে এডিপির তালিকা বলছে যোগাযোগ খাতের 40 প্রকল্পের ভাগ্য এখনো নিশ্চিত নয়। 26 সড়ক ও মহাসড়কের উন্নয়ন ঝুলে আছে অর্থের অভাবে। ঢাকার বাস, র্যাপিড ট্রানজিট ও গণপরিবহনের সমন্বিত টিকিটিং ব্যবস্থার জন্য বিশ্বব্যাংক কিংবা জায়গাকে পাশে চায় সরকার, কিন্তু পরিকল্পনা মন্ত্রী জানালেন অনেক ক্ষেত্রেই মিলছে না শর্তের মারপ্যাচ। যেগুলো অনুমোদন দিয়েছে সেগুলো যাচাই খোঁজা হবে, যাচাই না পাওয়া গেলে আমরা নিজেরা ফাইন্যান্স করবো। ডেফিনেটলি চেষ্টা করতেছি যে এখানে কম্পিটিটিভ প্রাইসে পাওয়া যায়, সহজ শর্তে ঋণটা পাওয়া যায়, ইন্টারেস্ট রেটটা কম থাকে, আমার যদি ইকোনমিক্যাল হয়, এই সমস্ত জিনিস মূল্যায়ন করে যে সময়টা নিচ্ছে হয়তো এই জন্য একটু সময় বেশি মনে হচ্ছে। ব্যবসার স্বার্থে আঞ্চলিক করিডোরগুলোকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রবৃদ্ধি বাড়াতে দরকার ছোট বড় একাধিক সড়ক, সেতু ও রেল রুট। এই অবস্থায় যোগাযোগ খাতে বরাদ্দহীন প্রকল্পের দীর্ঘ তালিকা ভালো সংকেত নয় বলে মত বিশ্লেষকের। এই তালিকাটা দীর্ঘ হচ্ছে, যেটা আমাদের ভাবনার বিষয় আছে। আশঙ্কার জায়গাটা হয় হলো তখন যখন এই প্রকল্পগুলো প্রক্রিয়া করতে, প্রস্তুত করতে বা বাস্তবায়ন পর্যায়ে নিয়ে যেতে অনেক দেরি হয়ে যায়, এবং সেটা বাংলাদেশে আনকমন কিছু না। চলতি অর্থ বছরে সড়ক পরিবহন খাতে বরাদ্দ প্রায় 8,000 কোটি টাকা, তবে মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় এই আকার কমতে পারে 300 কোটি টাকা। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাতে বাংলাদেশে এই পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ওমানে ক্রেন মেশিনে চাপা পড়ে 4 বাংলাদেশি শ্রমিক নিহত, আহত হয়েছেন আরো 4 জন।